ফেফি ফলস দেখেই জোয়াই ডাউকি রোড ধরে এগিয়ে চলি ক্রাংসুরি ফলসের দিকে। টোটো কোম্পানিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনারা একটি ম্যাজিক্যাল ফলস দেখতে চলেছেন। চলার পথে এই রেস্তোরাঁতে আমরা দুপুরের লাঞ্চ করি। লাঞ্চে আমরা নিয়েছিলাম চিকেন থালি, যা ছিল খুবই সুস্বাদু এবং এর দামটাও রিজনেবল। লাঞ্চ করে আমরা ফলস দেখার পথে আবার এগিয়ে চলি। আমরা ক্রাংসুরি ওয়াটারফল যাওয়ার মেন গেটে পৌঁছে গেছি। ফেফি ফলস দেখে এখন আমি যাচ্ছি ক্রাংসুরি ফলস দেখতে। এটাও অনেকটা টাইম লাগবে, তাহলে চলুন আমাদের সাথে এই ফলস দেখতে। ফেফি ফলস থেকে এটা দূরত্ব খুব একটা বেশি নয়, জাস্ট 15 মিনিটস জার্নিতেই আপনারা এই ক্রাংসুরি ফলসে চলে আসতে পারবেন। ফেফি ফলসের ক্যাম্পিং জোন থেকে ক্রাংসুরি ফলসের পার্কিং পয়েন্টের দূরত্ব মাত্র 8 কিলোমিটার, যেতে সময় লাগে 15 মিনিট। পার্কিং পয়েন্ট থেকে প্রায় 30 মিনিট সময় লাগে ক্রাংসুরি ফলসের কাছে যেতে। মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত ক্রাংসুরি জলপ্রপাত ভারতের সবচেয়ে অত্যাশ্চর্য প্রাকৃতিক আকর্ষণগুলির মধ্যে একটি। এটা হলো উপর থেকে তোলা ক্রাংসুরি ফলসের অসাধারণ একটা ভিউ। এটা হলো টিকিট কাউন্টার। এই ফলসটি দেখার জন্য মাথাপিছু অ্যাডাল্টদের 50 টাকা এবং চিলড্রেনদের 30 টাকা লাগে। আর আমাদের বাইকের পার্কিং ফিজ লেগেছিল 30 টাকা। অবশেষে এসে পৌঁছালাম ক্রাংসুরি ওয়াটার ফলসের কাছে। এই জলপ্রপাত দিনের সবসময়ই খোলা থাকে, তাই আপনি আপনার সুবিধা মতো জায়গাটি দেখতে পারেন। যেহেতু এটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং সাধারণ পর্যটকদের আনাগোনা থেকে দূরে রয়েছে, তাই এই ফলসের এলাকার কাছাকাছি খুব বেশি উন্নয়ন হয়নি। স্থানীয় খাসিদের দ্বারা পরিচালিত ছোট ছোট দোকান রয়েছে, আপনারা সেই দোকানে প্রয়োজনীয় খাবার পেয়ে যাবেন এবং খাবারের দাম রিজনেবল। এই ফলসের সবুজ নীল জাদুকরী জলে আপনারা সুইমিংও করতে পারেন। এখানে ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি নেক্সট পয়েন্টের জন্য। তাহলে বন্ধুরা, মেঘালয়ের এই সমস্ত সুন্দর সুন্দর ফলসগুলো দেখতে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করুন। শীঘ্রই ফিরব মেঘালয়ের আরেকটি দুর্দান্ত জায়গার ভিডিও নিয়ে। তাহলে আজ আসি, ভালো থাকুন।